হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি অনেক ভালো আছি। তো আবারও হাজির হয়েছে আপনাদের সামনে 5 মিনিটস রেসিপি নিয়ে। আজকের 5 মিনিটের রেসিপিতে থাকছে সালমন মাছের টক, যেটাকে ইতালিতে সালমন মাছ বলে, ইংলিশে স্যামন বলে। তো আমি চিন্তা করেছি এই মাছটা এভাবে রান্না করলে আসলে কিন্তু অনেক মজা হয়, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে। তাহলে আপনারা রেসিপিটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনে গিয়ে অলে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু আপনারা শেয়ার করতে পারেন, কমেন্টস করতে পারেন, আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাতে পারেন। তো বেল আইকনে ক্লিক করে রাখলে কী হবে, আমার সব ভিডিও যখনই আমি পোস্ট করব সরাসরি আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন আমি এখানে কী কী নিয়েছি। ইনগ্রিডিয়েন্টসগুলি হচ্ছে, আমি ফ্রেশ স্যালমন মাছ নিয়েছি কয়েক পিস। তো এখানে আমি দেখুন মাছগুলো কতটা ফ্রেশ, আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এছাড়াও লাগছে এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর নিয়েছি কাঁচামরিচ কয়েকটা, এবং নিয়েছি বড় বড় দুটো টমেটো। যেহেতু আমি টমেটো টকটা তৈরি করব, সো টমেটোটা একটু বেশিই লাগবে, এবং ফ্রেশ টমেটো ইউজ করলে কিন্তু খুব ভালো হয়। আপনারা পেস্ট যে টমেটো আছে সেটা ইউজ না করে ফ্রেশটা ইউজ করলে আসলে কিন্তু এর স্বাদটা খুব ভালো আসে। তো বাস এই কয়েকটা উপকরণই, এবং এটা দেখুন এটা আমি পরে আবার দিয়ে দেবো, যে অর্ধেক টমেটোটা রেখেছি। মাত্র কয়েকটা উপকরণ দিয়ে ছটফট কিন্তু রান্নাটা তৈরি হয়ে যাবে। সো চলুন তাহলে রান্না শুরু করে দিই। আমি একটি প্যানে প্রথমে তেল দিয়ে নিয়েছি, এবার আমি এতে রসুন কুচি এবং মরিচ কুচিটা দিয়ে দিয়েছি। তো আমি কিন্তু মাছটা আগে ভাজি করে নিই, কারণ স্যামন মাছটা আগে ভাজি করতে হয় না, এটা ফ্রেশ খেলে কিন্তু অনেক মজা লাগে। সাধারণত অন্যান্য মাছ আগে একটু ভাজি করতে হয়, যারা মাছের তীব্র গন্ধটা পছন্দ করেন না তারা মাছটাকে আগে ভাজি করে নেন, তবে এই মাছটা এভাবে ফ্রেশ রান্না করলে কিন্তু অনেক মজা। তো রসুনটাকে আমি একটু হালকা বাদামি কালার করে নিয়ে এর পর এতে আমি টমেটোগুলি দিয়েছি, এবং টমেটোগুলো দেওয়ার পর দেখুন টমেটোগুলো নরম হয়ে এসেছে। তারপর আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। টমেটোটা অবশ্যই দেখবেন একটু নরম করে নিয়ে নেবেন, তাহলে কিন্তু তেলে টমেটোটা যে টকটা বের হয়, স্বাদটা বের হয়, সেটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো পেঁয়াজটা দেখুন দিয়ে দিয়েছি। এবারও কভার করে আমি এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য রান্না করে নেব। দেখুন যখন এভাবে তেলটা আলাদা হয়ে আসছে দেখতে পাচ্ছেন। এবার এতে আমি একে একে মশলা এবং পানি ইউজ করব। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি হলুদ। দেখুন এখানে আমি 1/2 টিস্পুন মতো হলুদ ইউজ করেছি, হলুদ দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো ধনিয়া গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো কারি পাউডার। আপনারা কারি পাউডার না থাকলে জিরাটাও ইউজ করতে পারেন, ভালো লাগবে। আমার কাছে কারি পাউডারটা ভালো লেগেছে তাই আমি এটা ইউজ করেছি। এবার অল্প একটু পানি দিয়ে আমি এবার এটাকে মিশিয়ে নেব, ভালোভাবে কষিয়ে নেব। নেড়ে দিয়েছি, এবার ঢাকনাটা দিয়ে 2 মিনিটের জন্য একটু কষিয়ে নেব। দেখুন 2 মিনিট পর তেলটা যখন এভাবে বের হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে আপনার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আরেকটু পানি দিয়ে আমি আবার নেড়ে চেড়ে এতে এবার মাছগুলো দিয়ে দেব। দেখুন পানিটা যখন গরম হয়ে এসেছে এভাবে বলক চলে আসবে পানিটাতে, মশলাটাতে, তখন মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি মাছগুলো বসিয়ে দিচ্ছি। এবার এটাকে এই সেটটা ভালো করে হওয়ার জন্য কিছুক্ষণ সময় দেব। সময় দেওয়ার পর দেখুন এবার হালকা করে আমি উল্টে দিচ্ছি, যাতে প্রতিটা সাইড একটু ভালোভাবে হয়ে যায়। এখনও আমি এতে কোনো পানি দেইনি, পানিটা আমি একটু পরে দেব। যখন সবগুলো সাইড ভালোভাবে হয়ে যাবে তারপর আমি এতে পানিটা দেব। এবার এই সেটটা হয়ে গেছে, এবার আস্তে করে উল্টে দেব অন্য সাইডটাও। এটা আসলে করছি কারণ আমি যেহেতু মাছটা ভাজি করে নিই, তো মাছের যে একটা এক্সট্রা স্মেল থাকে সেটা চলে যাওয়ার জন্য, সেটা যেন মশলার সাথে ভালোভাবে মিশে যায়। পানিটা দিলে কিন্তু মাছটা পানিতে সিদ্ধ হয়ে যাবে, তো স্মেলটা থেকে যাবে। তো আপনারা যদি ওটা পছন্দ না করেন তাহলে এভাবে আমার পদ্ধতিতে করতে পারেন, অথবা আপনারা যদি চান সরাসরি পানি দিয়েও মাছটাকে সিদ্ধ করে নিতে পারেন। আমি এভাবে হালকা তেলের মধ্যেই মাছটাকে আগে উল্টে পাল্টে সিদ্ধ করে নিচ্ছি, এরপর আমি পানিটা দিয়ে দেবো। দেখুন আমার এটা ভালোভাবে হয়ে গিয়েছে। এবার আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এরপর এটাকে ঢাকনা দিয়ে নেড়ে চেড়ে রান্না করলে কিন্তু হয়ে যাবে। তো আমি যে টমেটোটা রেখে দিয়েছিলাম সেটা আবার উপরে দিয়ে দিচ্ছি, যাতে এর থেকেও
টমেটোর রসটা ভালোভাবে বের হয়ে মাছের সাথে মিশে যায়। এবার আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি। আসলে এটা দেখে অনেকে মনে করবেন এটা এরকম কেন, আমার কাছে ফ্রেশ ছিল না, আমি ফ্রোজেন করে রাখি, যেহেতু আমরা বিদেশে থাকি ফ্রেশটা সবসময় পাই না, তাই আমি ফ্রোজেনটা ইউজ করেছি। তো ফ্রোজেন ধনে পাতা দিয়ে দিয়েছি, দেখুন আমার মাছটা কিন্তু রেডি। তো আশা করি আপনাদের ভালো লেগেছে, আপনারা কিন্তু বাসায় বানিয়ে ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই অবশ্যই ভালো লাগবে। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।